দেখুন আমাদের কাছে কুমড়ুর ফুল হয়েছে, আমরা তুলছি, আমরা একে বড়া বানাবো। দেখুন তোলো, আরো তোলো, একটা একটা দেখুন। দেখুন আমাদের গাছে কুমড়ুর ফুল হয়েছে, আমরা এই কুমড়ুর ফুল দিয়ে আজকে চপ বানাবো বেসন দিয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। দেখুন আমরা অল্প ময়দা নিয়ে নিলাম, দেখুন অল্প হলদি দিয়ে দিচ্ছি আমরা, অল্প টেস্ট মতো নুন দিয়ে দিলাম, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি টেস্টের জন্য এই যে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে এটা তো আমরা এটা মিশি আর কুমড়ো ফুলের সাথে। দেখুন আমরা কুমড়োর ফুল নিচ্ছি, বেসন লাগাবো। আমরা দেখেছি করে দেখাচ্ছি এখন, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবে করে খেতে পারবেন। কালো জিরে বেসন দিই, একটু রসুন বাটা দিয়েছিলাম, নুন হলদি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আপনাদের ভালো লাগলে ভিডিওটা আপনারাও বানিয়ে বাড়িতে খেতে পারেন।